আমাদের অত্যন্ত ভালোবাসার, আমাদের অত্যন্ত শ্রদ্ধার আব্বাস সিদ্দিকি এবং আমাদের বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার একেবারে আন্তরিক প্রণাম। আপনারা আজকে যে কাজটা করতে চলেছেন, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আজ থেকে মোটামুটি 5 মাস আগে একটা সন্ধেবেলার একটা গল্প বলতে চাই। সেই দিন ছিল জুলাই মাসে ঈদের দিন, এবং সেই ঈদের দিনের মাস দুয়েক আগে, তো এখানে সব বড় বড় ডাক্তার আছেন, তো এই সব বড় বড় ডাক্তারদের মধ্যে আমি হচ্ছি খুব সাধারণ একেবারে গেঁয়ো হাটের মিস্ত্রি। কোভিডের সময় কোভিডের চিকিৎসা করেছিলাম, আর এমনি সময় আমরা এই হার্টের নানান রকম অপারেশন করে চিকিৎসা করে আমাদের সময় কাটে। তো আমি মাসে 2-3 বার করে পাড়াগাঁয়ে ডিস্ট্রিক্টে নানান জায়গায় যাই পেশেন্ট দেখতে, এবং মে মাসের একটা সময় মুর্শিদাবাদের একটি মুসলিম যুবক, তার 32-33 বছর বয়স, সেলাই করে জরির কাজ করে সে দিন চালায়, সে যখন আমাকে দেখাতে এসেছিল তখন তাকে আমরা দেখলাম যে একটা দুরারোগ্য রোগে তার হাতটা প্রায় অচল হতে বসেছে। তাকে আর অন্তত ওষুধপত্র যতই খরচা করুন না কেন, তাকে 3-4 মাস বাঁচিয়ে রাখা যাবে না। আমাদের হাতে একমাত্র উপায় সেই সময় ছিল যে আমাদের খুঁজে বার করতে হবে কি করে এই 30 বছরের মুসলিম যুবককে আমরা একটা অন্য মানুষের হার্ট দিতে পারি, কোনো ব্রেন ডেড মানুষের হার্ট দিতে পারি, যেটাকে হার্ট ট্রান্সপ্লান্ট বলা হয়। আমরা সারা দেশে খবর পাঠিয়ে, সারা দেশে সফটওয়্যারের মাধ্যমে আমরা খোঁজ করছি কি করে আমাদের হাতে একটা হার্ট এসে পৌঁছবে, যে এই 32 বছরের ছেলেটা যে রোজ খাবি খাচ্ছে, যাকে ওষুধপত্র দিয়ে হাসপাতালে রেখে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, কি করে তাকে আমরা বাঁচাতে পারি। সেই ঈদের দিন সন্ধেবেলা কলকাতার থেকে আমরা একটা হার্ট পেলাম, আর সেই সন্ধেবেলা যখন মুর্শিদাবাদের দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে না, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স নেই, কি করে রাত্রির বেলা 6-7 ঘন্টার মধ্যে একটা মরণাপন্ন রুগীকে আমরা কলকাতায় আনতে পারবো। সেই দিন আমাদের পাশে এসে দাঁড়ালেন আপনাদের মতো স্বেচ্ছাসেবক যারা আছেন মুর্শিদাবাদ অঞ্চলের, আমাদের পাশে এসে দাঁড়ালেন পুলিশরা, এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমরা ঈদের দিন রাত্রির বেলা আমরা একটি হিন্দু মহিলার হার্ট একটা মুসলিম যুবকের শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হলো। পৃথিবীর খুব বেশি মানুষের আমার মনে হয় না সে অভিজ্ঞতা আছে। আমরা মানুষের হৃদয় নিয়ে কথা বলি, আমরা মানুষের অন্তরাত্মা নিয়ে কথা বলি। আমাদের মতো সাধারণ মানুষ চিকিৎসকরা, আমরা এক হাতে হিন্দুর হাড় ধরেছি, আমরা এক হাতে মুসলিমের হাড় ধরেছি, এবং আজকে 7 মাস হয়ে গেছে সেই হিন্দুর হাড় মুসলিম যুবকের বুকে আজ কাজ করছে, সে আবার কাজকর্ম করে, সে আবার রুজি রোজগার করে তার সংসারকে বাঁচিয়ে রেখেছে। তো সেই দিন সেইটা আমাদের কাছে, আমাদের মতো অত্যন্ত সাধারণ মানুষের কাছে আজকে আপনারা যে প্রচেষ্টা করছেন, আপনারা যে মাতৃসদন করলেন, আশা করি সেই মাতৃসদন একদিন একটা আরও বড় হাসপাতাল হয়ে উঠবে। এখানে কলক্ষ লোক আছে, এখানে ধরে নিন আজকে যদি 3 লাখ লোক থাকে, 3 লাখ লোক বসে থাকা মানে কি? 3 লাখ লোক বসে থাকা মানে আপনাদের 1 লাখ লোকের ডায়াবেটিস আছে। কেউ জানেন এখানে 1 লাখ লোকের ডায়াবেটিস কাদের কাদের আছে? 3 লাখ লোক বসে থাকা মানে অন্তত 1.5 লাখ লোক এখানে সিভিয়ার ব্লাড প্রেশারে ভুগছেন। কারো আইডিয়া আছে কত লোকের হাইপার টেনশন আছে, কটা লোক ওষুধ খায়? আমরা এখন জানতে পারি না, আমাদের ডিটেকশন হয় না। আমরা কোন দিন জানতে পারবো? আমরা জানতে পারবো যেদিন একটা পরিবারের মাথার ওপরে একটা সর্বনাশ নেমে আসবে, সেই রাত্রির 2-2:30, 3-4 সময়
এবং সেই দিন যখন হঠাৎ করে আমাদের দরজায় শিয়রে সংক্রান্তি হয়ে একটা সর্বনাশ নেমে আসে, আমরা আজও বিশ্বাস করি যে আমরা হয়তো শতকরা 20% লোকেরও চিকিৎসা করে উঠতে পারি না। তাই আপনারা আজকে যে প্রতিষ্ঠান করছেন, আপনারা যে হাসপাতাল করবেন, মাতৃসদন সেদিন সাকসেসফুল হবে যেদিন মায়েরা হাসপাতালে পা দেবার আগে মেয়েরা মায়েরা জানবে যে তাদের কাদের হিমোগ্লোবিন কম, তাদের কাদের মধ্যে অ্যানিমিয়া আছে, যখন সেইটা জানতে পারবেন। ভারতবর্ষে আমরা ট্রেনে কাটা পড়লে ডিএনএ পরীক্ষা হয়, বেঁচে থাকা অবস্থায় হিমোগ্লোবিন সুগার পরীক্ষা হয় না। আজকে আপনাদের এখানে সেই ব্যবস্থা করতে হবে যেখানে মানুষ অসুস্থ হবার আগে কার সুগার আছে, কার ব্লাড প্রেশার আছে, কোন মেয়েটির হিমোগ্লোবিন কম, তার যেন প্রেগনেন্সির সময় কোনো ক্রাইসিস না হয়। আজকে আমাদের সেই সমাজের লেভেলে মানুষের ঘরের মধ্যে ঢুকে, মানুষের রান্নাঘরের মধ্যে ঢুকে, মানুষের বসার ঘরের মধ্যে ঢুকে সেই চিকিৎসাটা করতে হবে। হাসপাতাল হবে খুব ভালো কথা, কিন্তু হাসপাতাল সেদিন সার্থক হয় যেদিন আমরা বুঝতে পারি যে মানুষকে যেন কী করে হাসপাতালে আসার থেকে ভালো রাখা যায়। তাই আপনারা সবাই মিলে সেই কাজ করুন, সেই কাজে আপনাদের সঙ্গে আমরা প্রত্যেকে আছি। আর আজকে যে নলেজ সিটি করছেন, আমার বন্ধুবর আগে আলিগড় হিন্দু ইউনিভার্সিটির কথা বললেন, জামিয়া মিলিয়ার কথা বললেন, আমরা যারা আজকে ডাক্তারি পড়ি, আমরা যারা আজকে নানান রকম দেশি বিদেশি ডাক্তারি ডিগ্রি নিয়ে বেরোই, আজ থেকে 1000 বছর আগে পারস্যে সেই নলেজ সিটি ছিল যেখানে ইবন সিনার পায়ের তলায় বসে হাজার 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 ডাক্তারি স্টুডেন্ট সারা পৃথিবীর থেকে এসে তারা ইবন সিনার পায়ের তলায় বসে আজকে ডাক্তারি শিখত, মেডিসিন শিখত, চিকিৎসা শিখত। আজকে আমরা যারা হার্টের চিকিৎসা করি, যবের থেকে বিলেট আমেরিকায় হার্টের খবর পৌঁছেছে, তার 600 বছর আগে পারস্যে আল নাফিস বসে আজকে তিনি হার্ট সম্বন্ধে যা বলে গেছেন, আমরা পাশ্চাত্য জগতে হার্ট সম্বন্ধে সেই খবর জানতে জানতে আরও 500 বছর লেগে গেছিল। আজকে সেই নলেজ সিটি করুন, যে নলেজ আজ থেকে 1000 বছর আগের আমাদের ইসলামিক সভ্যতার যে গবেষণা, যে নলেজ করছেন, যে আল খাওয়াজমির হাত ধরে আজকে যে বাচ্চারা বাড়িতে বসে বসে অ্যালজেব্রা জিওমেট্রি করছে, তার সূত্রপাত কোথা থেকে? তার সূত্রপাত হচ্ছে এই ইসলামিক সভ্যতার মধ্যে থেকে, যারা আমাদের সায়েন্স দিয়েছিল, যারা আমাদের ম্যাথামেটিক্স দিয়েছিল, যারা আমাদের মেডিসিন দিয়েছিল, এবং তাদের বিদ্যে বুদ্ধি, তাদের যে নলেজ, সেই নলেজের ওপর আমাদের মতো কয়েকটা সামান্য ছোট ছোট মানুষরা আজকে খুটখাট কাজকর্ম করে আমরা বেঁচে আছি। আপনাদের সবার কাছে আমাদের শুভেচ্ছা রইল, এবং আজ যত মানুষকে জড়ো করেছেন, এত মানুষকে করে উঠতে পারবো না, কিন্তু মধ্যে মধ্যে 400-500 লোক জোগাড় করবেন, মাঠের মধ্যে একটা ছাতা দেবেন, মাঠের মধ্যে একটা টুল দেবেন, আর একটা ব্লাড সুগার, একটা ব্লাড প্রেশার মাপার একটা যন্ত্র দেবেন, সেখান থেকেই চিকিৎসা শুরু। আজকে মানুষের ঘরে ঢুকে চিকিৎসা করুন, আজকে এই মাঠের মধ্যে দাঁড়িয়ে চিকিৎসা করুন, আজকে একটা ছাতার তলায় একটা ব্লাড প্রেশারের যন্ত্র আর একটা ব্লাড সুগারের যন্ত্র, ডান হাতে ব্লাড প্রেশার, বাঁ হাতে ব্লাড সুগার নিয়ে চিকিৎসা করুন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা হাসপাতাল গড়ে তুলুন মাতৃসদনের সঙ্গে সঙ্গে, যেখানে আমরা যেন সেই রাত্রির 2টার সময় রাত্রির 4টের সময় সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো যখন সর্বনাশের মুখে এসে দাঁড়ায়, তা তখন যেন অল্প সময়ের মধ্যে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, এবং সেই সমস্ত কাজ, সেই সমস্ত প্রচেষ্টার মধ্যে যদি আমাদের মতো ছোটোখাটো মিস্ত্রি মানুষদের কোনো রকম আপনারা ব্যবহার খুঁজে পান, আমাদের বলবেন, নিশ্চয়ই আসব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত প্রচেষ্টা সার্থক হোক। নমস্কার।